পূর্বে থেকে অনেক মুরব্বীরা ডাকতো, পুরনো ঢাকা আমাদের এখানেও ডাকতো, আমাদের বড় ভাইরাও ডাকছে। তো এখন ওনারা কেউ নাই, অনেকে জীবিত মারা গেছে। তো আমরা আসলে ওই জিনিসটাকে ধরে রাখছি যে ডাকি। আর এতে অনেক ঘুরে দেখা গেছে যে যারা যে টিন সেট বাড়ি গিলাতে থাকে ওনারা আসলে উঠতে পারে না, যার কারণে আসলে আমরা ডাকি প্রত্যেক বছরই যে এই লোকগুলা আমাদের ডাকি উঠে। যারা ফ্ল্যাটে থাকে বিল্ডিংয়ে থাকে এদের তো কোনো সমস্যা নেই, যারা টিন সেট গিলাতে থাকে এদের অনেক সমস্যা। আমরা প্রত্যেক বছর এইভাবে ডাকি। আমরা বিগত 10-12 বছর দেখে আসছি, আমরা এলাকার মধ্যে মানে ছোট বড় যারা আছি মিলে ঝিলে সবাই করছি, ঠিক আছে। আর আমরা এরিয়া ভিত্তিক আমরা কীভাবে এই টিন দূষণ থেকে আপনার প্রায় মানে বেশ খালি আধা কিলোমিটার পর্যন্ত আমরা ডাকছি, ঠিক আছে। প্রত্যেক বছরই ডাকি, নিজেদেরকে আমরা বোরের পাখি বলে সবাইকে বলে, ঠিক আছে। আমাদের আলাদা কোনো মানে অ্যাডভার্টাইজমেন্টের নাম নাই। আমরা আপাতত আছি মানে একবারেই 15-20 জনের মধ্যে, তারপরে মাঝে মাঝে কেউ অ্যাবসেন্ট যায়, তারপর আমরা 20 জনের মতো টোটালি আসছি। আর আমরা সবাই এখানে স্টুডেন্ট, ছোট আছি কেউ আছি, বড় আছি কেউ আছি, সবাই ফ্রেন্ড সার্কেল ছোট বড় সবাই আসছে, সবাই আমরা স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট কাজে কাজে পাখাপাখি আমরা এই রাতেরবেলা একটু একটু সবার উপকার করছি আর কি। সবাইকে আমরা ডাকি রাজা, সবাইকে আমরা ডাকি।